Happy birthday. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি রাখি। তো আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে কিন্তু রান্নাঘরে চলে আসি। এখন মোটামুটি প্রায় 6:30 মতন বাজে। তো তোমাদের দাদা ভাইকে আর কি সেমাই বানিয়ে দিব। তো ঘরের মধ্যে আর কি অল্প সেমাই ছিল, তো কালকে রাতের আর কি দুধ আনানো হয়নি। তো এই যে পাউডার দুধটা গুলায় আর কি সেমাই বানাবো। তো এই যে সেমাই কিন্তু অল্পই ছিল, তো সেমাইটা প্রথমে আর কি ভেজে নিচ্ছি লাল লাল করে, তারপর আর কি দুধটা দিয়ে দিব। তো এই পাউডার দুধ দিয়ে যে সেমাই বানাচ্ছিলাম অনেকটাই কিন্তু টেস্টি হয়েছিল, কি বলবো। তোমরা একবার ট্রাই করে খায় দেখিও, অনেকটাই কিন্তু স্বাদ লাগে। তো আমার চিনি টিনি দেওয়ানো হয়ে গেছে, সেমাই প্রায় হয়ে গেছে। তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখছ, এই শাঁসকলা বলে কেক কাটে, কি বলবো আর তোমাদেরকে। তো আজকে আর কি আমার বার্থডে, তার জন্য এই শাঁসকলা আমাকে দিয়ে আর কি কেক কাটাবো। এই যে ক্যান্ডেল লাগাই দিল, তারপর এখন বললো যে কেক কাটো। হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার ডার্লিং, হ্যাপি বার্থডে টু ইউ। কাটছ দেহ দেহ খাওয়া দাওয়া করে তোমাদের দাদা ভাই আর কি দোকানে চলে গেলো আর আমি কাজে লেগে গেলাম। তো নতুন বিছনার চাদরটা আর কি বিছনাতে আজকে আর কি পাতলাম। তো রাত্রে আর কি বার্থডে পার্টি করবো, তার জন্য এই যে নতুন চাদরটা আর কি পাতলাম। তো বালিশ কাভারগুলো লাগাই নিচ্ছে আর কি। তো আমার মানি প্ল্যান্টের বোতলে আর কি জল শেষ হয়েছিলো, তো জলটা আর কি দিয়ে দিলাম আবার। তো এদিকে আবার তোমাদের দাদা ভাই আর কি চিকেন নিয়ে এসে চিকেন টিকেন ধুয়ে টুয়ে আর কি সানদান করবো। তো চাউলটা বাসমতি চাউলটা আর কি ভিজায় রাখবো। পেঁয়াজ রসুনও ছিলানো আমার হয়ে গেছে, সান্দান করে আসছি। সান্দান করে এসে সিঁদুর পরানো হয়ে গেছে আমার। তো আজকে হলো আমার হলো জন্মদিন, তার জন্য আমি একটা নতুন নাইটি পরে নিয়েছি। তো জন্মদিনে তো নতুন কিছু পরতেই লাগে, তো আমি নাইটিটা পরে নিয়েছি। তো এখন রান্না করব, দেখি। এখন কিন্তু 11:30 বাজে প্রায়। আলু কেটে কেটে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, এদিকে মশলা বাটানো হয়ে গেছে। এখন আর কি রান্নাটা বসাবো। লাগিয়ে নিয়েছি আলুর মধ্যে, মশলাটা কষায় কিন্তু মাংসগুলো দিয়ে দিলাম। তো আমার তো মিক্সার গ্রাইন্ডার নাই আর কি, টমেটো পেস্ট করবো মেশিনেতে। তো এটার মধ্যে আমি পেঁয়াজও পেস্ট করি আর টমেটো পেস্ট করি। তো এটার মধ্যে কিন্তু অনেকই সুন্দর হয়, মিক্সার গ্রাইন্ডার মতনই আর কি হয়। তো এদিকে আবার এই যে টমেটো পেস্টটা আর কি মাংসের মধ্যে আর কি দিয়ে দিব। তো আজকে আর কি দুপুরবেলা আর কি ফ্রাইড রাইস খাবো, তার জন্য তোমাদের দাদা ভাই আর কি গাজর আর ক্যাপসিকাম নিয়ে আসে, ওগুলো এখন কেটে কুটে নিব। তো এখন তো মানে সিজন নাই মানে জিনিসের, তো এই যেটা যেটা পাইছে ওটা আর কি নিয়ে আসে। তো এদিকে আবার আলুগুলো ভেজে রেখেছিলাম, তো আলুগুলো আবার মাংসের মধ্যে দিয়ে দিলাম। এখন আর কি আলু দিয়ে ভালো করে কষায় তারপর আর কি জল দিয়ে দিব। তো মাংসের মধ্যে জল টল দিয়ে আসি, আবারও সবজি কাটতে বসে গেছি। তো গাজরগুলো আর কি হাত দিয়ে কেটে নিব কুচি কুচি করে, তো চাকু দিয়ে আর কাটবো না। তো এদিকে আমার তরকারিটাও কিন্তু প্রায় হয়ে আসছে, এখন আর কি নামাই নিব। তরকারিটা কিন্তু বেশ কালার আসছে আর খাইতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল মাংসটা আর কি। তো ভাতের জন্য জলটা গরম দিয়েছিলাম, তো অল্প আর কি গরম হয়েছে। তার মধ্যে আর কি ওই যে এলাইচি তেজপাতা লং সব কিছু দিয়ে টিয়ে এখন আবার ওই যে গরম জল হয়ে গেছে আর কি চাউলটা দিয়ে দিলাম।
তারপর ভাতের মধ্যে অল্প আর কি লেবু চিপে দিলাম। এটা আর কি আমি মোবাইলের মধ্যে দেখছিলাম, ভাতের মধ্যে আর কি লেবু চিপাই দিলে নাকি ভাতটা আর কি ঝরঝরে হয়। তারপর অল্প আর কি কাঁচা তেল দিয়ে দিব। সবজি কেটে রেটে এই যে ভাজিও কিন্তু বসাই দিয়েছি গাজর আর ক্যাপসিকাম। তো এদিকে ভাতটাও প্রায় আমার হয়েছে, আর মাঠটা সেকানো হয়ে গেছে, তো ঢেকে টুকে রেখে দিয়েছি। ভাজিটা হলো আর কি মিক্স করবো একলগে। তো আমি আর কি কড়াইয়ের মধ্যে তেল নিয়ে একটা আর কি গামলার মধ্যে নিয়ে আর কি সব কিছু আর কি একলগে মিক্স করি। সবাই তো একই রকম বানায় না, তো আমি আর কি অন্যরকমভাবে বানাই। তো এই যে ভাতটা নামাইছি, গামলাতে আর কি ঢেলে নিয়েছি, অল্প লবণ দিয়ে দিলাম। তারপরে যে ক্যাপসিকাম গাজরগুলো দিয়ে একটু চিনি দেবো আর কি, ভালো করে মিশিয়ে নেব। তো আমার প্রায় হয়ে গেছে মিক্স করানো ফ্রাইড রাইস। ঘিও দিয়েছি কিন্তু অল্প। তারপরে এই যে আলুগুলো আর কি ভেজে নিব। এই আলুতে আর কি হলদি দিব না আর কি, এমনি আর কি ভাজবো পাঁপড়ের মতন করে। তো এই যে মাংসর তরকারি পুরা একদম। তো তোমাদের দাদাভাই কিন্তু বসে পড়েছে খাইতে, খাই দেয় বলবা কেমন হয়েছে। রাত্রে আর কি বাজারে আইসি, তো তোমাদের দাদাভাই আর কি আমাকে আর কি নাকের কিনে দিবে, মানে আমার নাকেরটা আর কি খুলে গেছে। তারপরে যে দোকানে আইসি আর কি বার্থডে গিফট দিব আর কি নাকের। এই যে দুজনে এসে পড়েছে কিন্তু বাজারে। দোকানের মধ্যে একটা দারুণ জিনিস দেখলাম, এটা হলো তুলসী পাতার গাছ মন্দিরের ভিতরে আর কি। তো হইলো না, মানে যেমন নিতে চাইছিলাম ওরম আর কি নাই কে। তো আরেকটা দোকানে আর কি যাইতেছি। তো এইদিকে আর কি বঙ্গাইগাঁও আর কি দুইটা বাজার, এইপার ওইপার ওইপারে গেছিলাম, এখন আবার এইপারে আসি। নাকেরটা একবারে কিন্তু দোকানে পরে নিলাম, তারপর অল্প মলে গেছিলাম। তো তোমাদের দাদাভাইয়ের জন্য গেঞ্জি কিনতে আর কি, এই যে গেঞ্জি কিনবো আর কি। বাজারে আইসি আর মোমো খাবো না। এই যে মোমো খাইতে দুইজনে কিন্তু বসে পড়েছি, এই যে মোমো খাই নিচ্ছে আর কি। তারপর আর কি রেডি হয়ে গেছে। তো বাড়িতে আসার পর তোমাদের দাদাভাই আর কি আগে আর কি ঘরটা আর কি ডেকোরেট করে রেখেছিল বেলুন দিয়ে। কি বার্থডে গার্ল জিআই আরএল এ এক সাইড অল্প খারাপ হয়ে গেছে কিছু। তুমি কাটো, আমি এরকম এই জায়গার মধ্যে আর কি গান দেওয়ানো হয়েছিল, কপিরাইট ক্লেম আসবো তার জন্য আমি সাউন্ডটা আর কি অফ করে দিয়েছি। কপিরাইট ক্লেম আসলো তো দিকদারি। তো এই যে কেকটা খাওয়া দাওয়ানো হচ্ছে আর কি। হ্যাঁ
তো এই যে ক্রিম শিম লাগাই দিছে মুখের মধ্যে, আমার পুরো মুখের অবস্থাটাই শেষ করছে তোমাদের দাদা ভাই। আজকে বার্থডে না তার জন্য বললো, তাও এইভাবে মুখে দিতে লাগে না, দেয়া লাগে একদিন। ভিডিওটা আর কি আজকে শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। সবাই ভালো থাকো সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।